হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সিলভার ডলার ফার্মিং সম্পর্কে। আপনারা ছবিতে যে সিলভার ডলারের ছবি দেখতে পাচ্ছেন, এটা একটা ঔষধি প্রোডাক্ট। এটা আমাদের ভারতবর্ষে এর ফার্মিং কিন্তু হয় না। কিছু কিছু ব্যক্তি রয়েছে আমাদের ভারতবর্ষে যাদের মধ্যে বা যাদের বাড়িতে বা যাদের বাগানে একটা দুটো করে গাছ রয়েছে, তারা শখের জন্য এই গাছ কিন্তু রোপণ করেছে। এই গাছ আমাদের ভারতবর্ষে আগে অর্থাৎ 10-20 বছর আগে পাওয়া যেত, বর্তমান সময়ে বাইরে খোলা মাঠে বা জঙ্গলে পাওয়া যায় না। আজকাল কিছু ব্যক্তি আছে যাদের বাড়িতেই দেখতে পাওয়া যায়। এটা একটা ঔষধি প্রোডাক্ট এবং এর যে মূল রয়েছে সেই মূলটা আমাদের ভারতবর্ষে সবসময় 3,000 টাকা প্রতি কিলো দামে বিক্রি করা সম্ভব। এবং এর যে ফলটা হয়েছে সেই ফলটা ঔষধি প্রোডাক্ট, যার কারণে সবসময় এটা 1 থেকে 2,000 টাকা প্রতি কিলো দামে বিক্রি করা সম্ভব। এই সিলভার ডলার ফার্মিং করতে গেলে আপনাকে সর্বপ্রথম এর বীজ সংগ্রহ করতে হবে। এর বীজ আপনি অনলাইনে বিভিন্ন দেশ থেকে আপনি কালেকশন করতে পারেন, এছাড়াও অনলাইনেও আজকাল পাওয়া যায়। বিভিন্ন দেশের ব্যক্তিরা অনলাইনের মাধ্যমে বিক্রি করছে, তো সেখান থেকে আপনাকে এর বীজ প্রথমে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর এটাকে অর্গানিকভাবে চাষ করতে হবে, অর্থাৎ এর বীজ দিয়ে প্রথমে আপনাকে এর চারা তৈরি করতে হবে। চারা তৈরি করার পর সেগুলোকে ট্রান্সপ্লান্ট করতে হবে, অর্থাৎ আপনি যে কোনো বেডের মাধ্যমে এই ধরনের ছোট জায়গার মধ্যে চারা তৈরি করলেন, চারা তৈরি করার পর সেগুলোকে ট্রান্সফার করলেন আপনি যেখানে চাষ করবেন, আপনার বাগানে বা মাঠে যেখানে আপনি চাষ করবেন সেখানে এটাকে ট্রান্সফার করলেন। এবার যখন আপনি এটা রোপণ করবেন, আপনাকে জানাই নর্মালভাবে যখন টমেটো, বেগুন এইসব ফলের যখন গাছ রোপণ করা হয়, সে সময় দেখবেন যে এর গোড়ায় মানে যেখানে রোপণ করা হয় সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করা হয়। তো সেক্ষেত্রে আপনি এটা যখন রোপণ করবেন তখন কিন্তু আপনি কয়েকটা জিনিসই মাত্র ব্যবহার করতে পারেন, যেমন কম্পোস্ট, গোবর এবং নিমখোল। এই তিনটি প্রোডাক্টেই আপনি এখানে এর গোড়ায় দিয়ে রোপণ করতে পারেন। রোপণ করার সঙ্গে সঙ্গে আপনাকে জল দিয়ে দিতে হবে। ধীরে ধীরে দেখবেন যে আপনার চারা বড় হচ্ছে। বড় হয়ে যাওয়ার পর মোটামুটি আপনাকে জানায় 3 মাস পর, অর্থাৎ 3 মাস নয়, মোটামুটি 60 দিন পর থেকে আপনার ফুল আসবে। মোটামুটি 3 মাসের মধ্যে আপনি এর ফল পেয়ে যাবেন। ফল পেয়ে গেলেই আপনি সে ফল আপনি হারভেস্ট করে বিক্রি করতে পারেন। আমাদের ভারতবর্ষে মোটামুটি আপনাকে জানাই 1400 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত সবসময় এর প্রতি কিলো দাম থাকে। বিশেষ করে আপনাদেরকে জানাই যেটা বিদেশ থেকে আসে আমাদের ইন্ডিয়াতে সেটা 1000 টাকা প্রতি কিলো আসে, এবং যে সকল রিটেলাররা নিয়ে আসে তারা 1600 থেকে 2000 টাকা প্রতি কিলো, মানে যে সকল কোম্পানি মেডিসিন ম্যানুফ্যাকচারিং করে তাদেরকে বিক্রি করে। তো আপনারা চাইলে এর ফলটা হারভেস্ট করে আপনারা 1000 টাকা থেকে 2000 টাকা প্রতি কিলো দামে এটাকে আরামসে আপনারা বিক্রি করতে পারেন। আপনার বাড়িতে টবের মধ্যেও চাইলে করতে পারেন, বাড়ির উঠোনে করতে পারেন, যে কোনো বাগানে এটা চাষ করা সম্ভব। এখন আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই হতে পারে যে এটা কোথায় বিক্রি করা যেতে পারে। তো বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, যেখানে আপনারা যোগাযোগ করে এর মাল বিক্রি করতে পারেন, অর্থাৎ এর ফল এবং মূল দুটোই আপনারা বিক্রি করতে পারেন। তো বন্ধুরা, এই সিলভার ডলার প্ল্যান্টের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।